আমাদের যে কাজগুলো, ধরুন আমরা সমসাময়িক জিনিসগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি, তো এই ক্ষেত্রে আমি মনে করি না শিবিরের আসলে তেমন কোনো প্রভাব থাকবে। বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে তেমন কোনো সমস্যা ফেস করতেছি না, কিন্তু ধরুন আগে যে কালচারটা ছিল, ধরুন আগে অনেক ডেকোরাম মেনটেন করতে হতো, অনেক ছাত্রনেতা ছিল ধরুন আগের যে সরকারের, তো তাদেরকে হয়তো দেখা যেত অনেক অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করতে হতো, বা ধরেন সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে, কমিটি নির্বাচন করার ক্ষেত্রে, হ্যাঁ, অনেক বাধ্যবাধকতা ছিল। হয়তো অন্যান্য সংগঠন থেকে আমরা, মানে অন্যান্য দলীয় রাজনীতি যারা ফলো করতো বা যারা প্র্যাকটিস করতো, তাদেরকে হয়তো আমরা নিতে পারতাম না, হ্যাঁ, অনেক বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখন আসলে সেই জিনিসটা তেমন নেই, আর এখন আমরা নিজেরাও আসলে সবাই মিলে একসাথে, যেহেতু একটা নতুন একটা পরিস্থিতি, তো সবাই আসলে চাচ্ছি যে নিজেরা সবাই সম্মিলিতভাবে একসাথে যেন কালচারকে আমরা নিজেরা আগায় নিতে পারি। আর টিএসসিভিত্তিক সংগঠনগুলোর যেই চেষ্টাটা থাকে সবসময় যে নিজেদের সংগঠন গুলোকে নিয়ে কাজ করা বা সবাইকে মিলে একসাথে নিয়ে সবাইকে নিয়ে কাজ করা, সেই জিনিসটা আমরা চেষ্টা করি। আমরা যেহেতু সবগুলো সংগঠন স্বতন্ত্র, আমরা আমাদের মতো করে কাজ করতে পছন্দ করি। আমাদের সবার আলাদা আলাদা কিছু কাজ আছে, যেমন ফটোগ্রাফি সোসাইটি ওরা ফটোগ্রাফি প্র্যাকটিস করে, টুরিস্ট সোসাইটি ওরা ট্যুরে নিয়ে যায়, বা ফিল্ম সোসাইটি ওরা ফিল্ম নিয়ে কাজ করে, আমরা মাইম অ্যাকশন, আমরা মাইম নিয়ে কাজ করি, হ্যাঁ। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই কাজগুলো, ধরুন আমরা সমসাময়িক জিনিসগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি, তো এই ক্ষেত্রে আমি মনে করি না শিবিরের আসলে তেমন কোনো প্রভাব থাকবে, বা যদি থাকেও সেই জিনিসটা আমরা আমাদের মতো করে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা সেটা হ্যান্ডেল করার চেষ্টা করব। আমরা টিএসসি ভিত্তিক সংগঠনগুলো সবসময় একটা বিষয় মানে জানানোর চেষ্টা করি যে আমরা কালচারের যে বিষয়টা, যে আমরা যে কালচার যে চর্চা করি, এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। এখানে সকল দল মত নির্বিশেষে সবাই আসে এবং এখানে একটা তারা মানে কালচারের যে প্র্যাকটিসটা এটা করে থাকে। তো হচ্ছে এখন যেটা নতুন বাংলাদেশে আমরা সাম্যের কারণে দেখতে পাচ্ছি যে শিবির বলেন বা হচ্ছে অন্যান্য যে ধর্মীয় যে সংগঠনগুলো যারা আসতেছে, তো তারা তাদের সাংস্কৃতিকগত দিক থেকে তারা মানে তাদের পার্সপেক্টিভে তারা আসতে পারে, বাট হচ্ছে বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমস্যা ফিল করতেছি না। ভবিষ্যতে কী হবে এটা আমরা জানি না, তবে এখন পর্যন্ত সব কিছু সাম্য অবস্থায় আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর ক্ষতি সময় তারা তো ইতিপূর্বে আমাদের সাথে ছিল, এখনও আছে, তো এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমস্যা ফেস করিনি, তো আমরা সব কিছু মানে ভালো অবস্থায় দেখতেছি, একটা সাম্য অবস্থায় দেখতেছি এখন পর্যন্ত। আমরা টিএসসিতে ইতিপূর্বে যা করেছি যে আমরা চেষ্টা করেছি সাধারণত যে একটা সাম্য অবস্থা থাকার, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় দলীয় সংগঠনগুলো তাদের প্রভাব একটা খাটানোর চেষ্টা করেছে, সেটা কমিটি থেকে শুরু করে বা সদস্য নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের একটা মানে একটা প্রভাব আচ্ছন্ন ছিল। কিন্তু আমরা বর্তমানে যেটা এখন ফেস করতেছি যে এখন আমরা কোথাও ওই প্রভাবটা, দলীয় প্রভাব বা হচ্ছে কোনো সংগঠনের প্রভাব, এটা আমরা কোনো পাচ্ছি না এখনও। না, আমাদের 5ই আগস্টের পর আমরা এখানে আগের থেকে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সুযোগটা পাচ্ছি। স্বাভাবিকভাবে আগে একটা চাপ ছিল, আপনাকে একটা সেলফ সেন্সরিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত যেতে হতো যে আপনি কী বলতে পারবেন, আপনি কাকে অতিথি করতে পারবেন, আপনি কেমন ধরনের প্রোগ্রাম সাজাতে পারবেন, সেটার সাথে আসলে ক্ষমতাসীন যারা আছে তাদের যে বয়ান, সেই বয়ানের কোনো প্রকার সংঘর্ষ হচ্ছে কি না, বা আপনি এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করছেন কি না যেটিকে তারা তাদের যে ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করছে। তো আপনাকে এরকম অনেক কিছু চিন্তা করে আসলে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে হতো, এবং বিশেষত দেখা যেত যে অনেক সময় আপনাকে চিন্তা করতে হতো যে আজকে আমরা বিতর্ক যে আয়োজনটা করছি সে আয়োজনে এমন কোনো বিষয় দিচ্ছি কি না যেটার অবশ্যই পক্ষে বিপক্ষে কথা হবে, বা কিন্তু তারপরে দেখা যায় যে সেই বিষয়টার মধ্যে যদি এমন কিছু থাকে যেটা ক্ষমতাসীনরা তাদের জন্য অস্বস্তিকর মনে করছে, তাহলে কিন্তু আমাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হতো দুইবার, যে আসলে এটা নিয়ে পরবর্তীতে আমি কোনো বিপদে পড়বো কি না, আমাকে ফার্দার কোনো জবাবদের মধ্যে দিয়ে যাওয়া লাগবে কি না। কারণ স্বাভাবিকভাবেই আমরা যেই পরিস্থিতির মধ্যে ছিলাম গত 15 বছর, কাউকে যদি বিরোধী মতের হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ তারা পেত, স্বাভাবিকভাবেই তার পক্ষে আসলে কথা বলার মতো ক্যাম্পাসে কেউ থাকতো না। তো প্রত্যেকটা সংগঠনের এই জন্য এই জায়গাটা চিন্তা করতে হতো যেন তারা কোনোভাবে তাদেরকে বিরোধী কোনো পক্ষের সাথে যুক্ত করে দিতে না পারে। যেহেতু এখন সেই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তো স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম আরও বেশি স্বতঃস্ফূর্ত এবং গতিশীল হয়েছে।
এখন পর্যন্ত আসলে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের সবচেয়ে বড় অংশ হচ্ছে বা বড় বিশেষত্ব হচ্ছে যে এখানে একটি স্বতঃস্ফূর্ত রাজনৈতিক সচেতনতা আমরা দেখতে পেয়েছি। তো আমি মনে করি যেহেতু এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং তারা কথা বলতে শিখেছে, তারা প্রতিবাদ করতে শিখেছে, যেটা গত 15 বছরে আসলে আমরা দেখিনি, তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই মুহূর্তে আসলে অন্য কোনো ছাত্র সংগঠন তাদের কার্যক্রম যদি চালানোর সুযোগ পায়, তারা হুট করে এসে তাদের মতামত আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগটা পাবে না। বরং আমরা মনে করি যে স্বতঃস্ফূর্ততা আমরা পেয়েছি সেটা সকলে যদি আমরা সচেতন থাকি তাহলে সেটা আমরা ধরে রাখতে পারবো। তো সোফার এখন পর্যন্ত আমরা আসলে কোনো প্রকার প্রেশারের সম্মুখীন হইনি।